আসসালামু আলাইকুম সবাইকে, তুরিন কিচেনে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শসা দিয়ে চিংড়ি মাছ। এ ধরনের মজাদার নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি শসা। শসা দেখতে কেমন হয় আপনারা দেখুন। উপরের অংশটা কেটে ভালো মতো ঘষে নিয়েছি যাতে তেঁতোগুলো চলে যায়। এবার চামড়াটা ছিলে কেটে নিব। এর জন্য নিয়েছি আমি চিংড়ি মাছ। শসাগুলো ছিলে নিয়েছি, দেখুন মাঝখানে বিচি আছে, এই বিচির অংশটি আমি পুরোপুরি ফেলে দিব। ফেলে দিব বলতে এটা আপনারা স্কিন কেয়ারের জন্য ব্যবহার করতে পারেন, মুখে ব্যবহার করলে স্কিনটা গ্লো করবে, না হয় লবণ দিয়ে খেয়ে নিতে পারেন যাতে একটুও ভিতরের আঁশটা না থাকে। এভাবে পুরোটা উঠিয়ে নিতে হবে, না হলে খাওয়ার সময় বিচিটা পড়লে ভালো লাগবে না খেতে। এভাবে সম্পূর্ণভাবে সব শসার ভেতরের শাঁসটা আমি উঠিয়ে নিচ্ছি। এবার পছন্দ অনুযায়ী শেপে আপনারা কেটে নিতে পারেন। এ ধরনের মজাদার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপডেট পাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনারা ইউনিক রেসিপিগুলো পেয়ে যাবেন। এখন আমি এখানে 2 টেবিল স্পুন অয়েল দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিব 1/3 কাপ। পেঁয়াজটা একটু কিছুক্ষণ ভালোমতো ভেজে নিব। এরপরে আমি অ্যাড করব এখানে হলুদের গুঁড়া 1 টিস্পুন আর মরিচের গুঁড়া 1/2 টিস্পুন। শসায় অবশ্যই মরিচটা একটু কম দিবেন, কারণ শসাতে ঝাল ভালো লাগে না তাই। আর আপনারা যদি ঝাল বেশি খান তাহলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল দিতে পারেন। আমি এখানে 1/2 টিস্পুন মরিচের গুঁড়া ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি 1/3 চামচ ধনিয়া গুঁড়া। এখন খুব ভালো মতো মিনিট কয়েক কষিয়ে নিব। আর আপনাদের যদি মনে হয় পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাহলে সামান্য একটু পানি দিয়ে দিবেন, না হলে আমার আগের ভিডিওগুলো দেখে নিবেন আমি কিভাবে মশলা অ্যাড করি। একটা বাটিতে সবগুলো মশলা একসাথে নিয়ে এর মধ্যে পানি দিয়ে মিক্স করে দিয়ে দিই, তাহলে মশলা পোড়ার সম্ভাবনা থাকে না। এরই মাঝে এখানে আমি বড় বড় কালো চিংড়ি দিয়ে দিয়েছি, এটা দিয়ে শসা খেতে অনেক বেশি ভালো লাগে। আর এটা চট্টগ্রাম ডিস্ট্রিক্টের মানুষরা অবশ্যই খেয়েছেন, আপনারা অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষজন খেয়ে দেখবেন দর্শক, অনেক মজা লাগে এই রেসিপিটা। বিশেষ করে গরমকালে শসাটা বেশি পাওয়া যায় আর এটা খেতে ভালোও লাগে। চিংড়ি মাছটা দেওয়ার পরে খুব ভালো মতো কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ফলগুলো দিয়ে দিব। কষানো আমার হয়ে গিয়েছে, এখন আমি এতে কেটে রাখা শসা বা ফল যে নামই বলেন এটা দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এখানে আমি 1/2 টিস্পুন লবণ দিয়ে দিয়েছি। শসা থেকে পানি বের হয় প্রথমে তাই শসাটা একটু কিছুক্ষণ কষিয়ে নিয়ে অল্প একটু পানি দিব, বেশি পানি দিব না। শসাটা একটু কষিয়ে নিলে
তাহলে এটা টেস্ট আরো ভালো হয়। দর্শক যত বেশি আপনারা মশলা কষাবেন এর মাঝে রান্নার সিক্রেট মজাটা আসলে লুকিয়ে আছে। যত কম মশলা কষাবেন মশলার একটা স্মেল থেকে রান্নাটা পুরোপুরি নষ্ট হয়ে যায়, যত বেশি কষাবেন তত বেশি রান্নার টেস্টটা হবে। এটি একটি রান্নার সিক্রেট টিপস। কষানো হয়ে গিয়েছে, তেল দেখতে পাচ্ছেন বেশি উঠেছে। এই পর্যায়ে আমি এখানে পানি অ্যাড করে দিব। এবার ঢাকনা দিয়ে 4-5 মিনিট ঢেকে রাখ। হয়ে গেল আমার শসা দিয়ে চিংড়ি মাছ রান্না। অসম্ভব মজাদার একটি রেসিপি, অবশ্যই ট্রাই করবেন। আর গরম গরম ভাতের সাথে তো কথাই নেই। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কালার এসছে। আর যারা ধনে পাতা খান তারা দিবেন, আর যারা খান না তারা তো অ্যাভয়েড করতে পারেন। ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য।